অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। সাপ্তাহিক রাশিফলের ভিডিও 23রা মে টু 9 মে কেমন যেতে চলেছে, আগামী সপ্তাহে কী সম্ভাবনা উঠে আসতে চলেছে, আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বিস্তারিত জানাতে চলেছি। এটি সম্পূর্ণ চন্দ্র রাশি ধরে এই রাশিফলটি আপনাদেরকে প্রেজেন্ট করছি। দেখুন, এই রাশিফলটি আপনারা বন্ধু হিসাবে নিন, একটা গাইড হিসাবে। অর্থাৎ মিলবে না, সম্পূর্ণ যে মিলবে এমন নয়, কিন্তু আপনাদেরকে আগামী সপ্তাহে কি ঘটতে পারে তার একটা পূর্বাভাস বা জিস্ট বা বন্ধু হিসাবে আপনারা ধরুন না, কিছুটা হলো আপনাদেরকে কাজে কিন্তু দিবে এই রাশিফল, এই সাপ্তাহিক রাশিফল। তো শুরু করা যাক, তুলা রাশির কেমন যেতে চলেছে এই সপ্তাহ। প্রথম আসি আপনাদের শরীরগত দিকটা। দেখুন, শরীর স্বাস্থ্য নিয়ে কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু এ সপ্তাহে ভোগাবে। আপনি তুলা রাশির মানুষ, এ সপ্তাহে শরীর স্বাস্থ্যের দিকটা নিয়ে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ভোগাবে। দ্বিতীয় নাম্বার, আপনাদের সন্তান সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে, সন্তানের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, নিজস্ব কোনো প্রপার্টি কেনার যোগ, বা যারা বিক্রি করবেন ভাবছিলেন সেই বিক্রির একটা সম্ভাবনা কিন্তু বাড়িয়ে তুলছে। কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, এই সম্ভাবনাটা আপনাদের থাকছে। ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, ভাগ্যের দ্বারা অর্থ আপনারা পাবেন। আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, কিন্তু প্রেমের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে সমস্যা কিন্তু থাকছে। আপনি তুলা রাশির মানুষ, প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা থাকছে। কর্মক্ষেত্রে পরিবর্তন, কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা, কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট প্রেশার কিন্তু থাকবে। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ওভারঅল কিন্তু ভালো, কিন্তু ব্যবসার জায়গাতেও কিছু কিছু ক্ষেত্রে গোলযোগ কিন্তু থাকছে। ব্যবসার জায়গাটা কিছু কিছু, অর্থাৎ যারা পার্টনারশিপ বিজনেস করে তাদের ক্ষেত্রে বিশেষ করে সমস্যা কিন্তু থাকবে। সফলতা, লাভ, সাকসেসের জায়গা কিন্তু নির্দেশ করছে তুলা রাশি। এরপরে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে শরীর স্বাস্থ্যের দিকটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট হবে। শরীরগত দিক নিয়ে যারা ভুগছিলেন, শরীর স্বাস্থ্যের দিকটা কিছু ক্ষেত্রে আপনাদের ভালো দিক নির্দেশ করছে। আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা কিন্তু নির্দেশ করছে বৃশ্চিক রাশি। আপনি হয় মানুষ, আপনার ক্ষেত্রে দাম্পত্য সুখের জায়গা নির্দেশ করছে, এবং ব্যবসার জায়গা আপনাদের ক্ষেত্রে ভালো। ব্যবসার ক্ষেত্রে কিন্তু ভালো ফল আপনারা পাবেন। আপনার ক্ষেত্রে কমিউনিকেশন, যোগাযোগের জায়গা থাকছে। পারিবারিক সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, এবং প্রেমের ক্ষেত্রে কিন্তু আপনারা নিশ্চিতরূপে সফলতা পেতে চলেছেন। দাম্পত্য সুখ, তবে ছোটোখাটো চোট, আঘাত লাগা, রক্তপাত, এই সম্ভাবনাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বাড়িয়ে তুলছে। এবং বেশ কিছু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুশির সংবাদও কিন্তু অপেক্ষা করছে। বিবাহের ক্ষেত্রে আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। এরপরে আসি ধনুরাশি। ধনুরাশির ক্ষেত্রে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক টেনশনের জায়গা নির্দেশ করছে। আর্থিক স্থিতির জায়গা মধ্যম, এ সপ্তাহে আর্থিক স্থিতির জায়গাটা কিন্তু মধ্যম। কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে নেওয়া, ভুল দিশা নিয়ে নেওয়ার জন্য আপনাদের পরবর্তীতে সমস্যা আসতে পারে। রোগ আপনাদেরকে কিন্তু এ সপ্তাহে কিন্তু ভোগাবে, বিশেষ করে পেটের রোগ, মাথা, কোমরের নিম্নাঙ্গে, এই সমস্ত জায়গাগুলো আপনাদেরকে কিন্তু এ সপ্তাহে ভোগানোর সম্ভাবনা বাড়িয়ে তুলছে। শত্রুতার জায়গা কিন্তু আপনাদের থাকছে। কমিউনিকেশন, যোগাযোগের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ, অর্থাৎ ধনুরাশির ক্ষেত্রে খুব একটা এই সপ্তাহটা খুব একটা ভালো কিন্তু যাচ্ছে না। মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের ভাগ্যোদয় নিশ্চিতরূপে হতে চলেছে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হতে চলেছে। আকস্মিক ধন প্রাপ্তির যোগ, এবং পারিবারিক জায়গাটা শুভ। প্রেমের ক্ষেত্রে আপনাদের ভালো। বিবাহের জায়গাটা কিন্তু খুব একটা শুভ নয়, মকর রাশি যদি আপনার বিয়ের জায়গাটা কিন্তু খুব একটা ভালো সুসংবাদ কিন্তু জানাতে পারছি না। তবে আপনার বন্ধুবান্ধব থেকে
আত্মীয় স্বজন থেকে কিন্তু আপনারা হেল্প পাবেন, ছোটোখাটো ভ্রমণের সম্ভাবনা কিন্তু থাকছে। এরপরের যে রাশি কুম্ভ, কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের শুভ বিবাহের যোগাযোগগুলো কিন্তু আসার সম্ভাবনা বাড়িয়ে তুলছে। বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সাথে যারা রত আছে এই জায়গাটা কিন্তু ভালো। আকস্মিক ধন প্রাপ্তি, লাভ সফলতা সাকসেসের জায়গা থাকছে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে আপনাদের সিদ্ধান্তহীনতায় কিন্তু আপনারা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ভুগতে পারেন, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ভুল ডিসিশন নিয়ে নেওয়া যেটা আপনাদের পরবর্তীতে সমস্যা আসতে পারে। মায়ের শরীর স্বাস্থ্য আগের থেকে অনেকটাই উন্নতি হবে, মায়ের শরীরগত দিকটা ভালো। ব্যবসার ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু নির্দেশ করছে কুম্ভ রাশি, এবং আপনাদের শরীর স্বাস্থ্যের জায়গাটা কিন্তু যথেষ্ট ভালো। এবং এ সপ্তাহে আপনাদের আর্থিক স্থিতির জায়গাটা যথেষ্ট ভালো এবং ব্যয়ের জায়গাটা কিন্তু থাকছে, অধিক খরচের জায়গা কিন্তু নির্দেশ করছে। এর পরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে ধনের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো দিক কিন্তু থাকছে। পারিবারিকের জায়গাটাতে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের মনোকষ্ট পাওয়ার সম্ভাবনা, তবে আপনাদের ক্ষেত্রে যোগাযোগ কমিউনিকেশনের জায়গাগুলো কিন্তু তৈরি করছে, অর্থাৎ আপনি মীন রাশির মানুষ, আপনার ক্ষেত্রে বেশ কিছু কন্ট্রাক্টগুলো কিন্তু আপনাদের আসবে। কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট পরিমাণে কিন্তু চাপ থাকবে, কর্মের জায়গাটাতে যথেষ্ট চাপ, কিছু কিছু ক্ষেত্রে শত্রুতা, এবং মীন রাশির ক্ষেত্রে বেশ কিছু খুশির সংবাদও কিন্তু আসতে চলেছে। তবে শরীর স্বাস্থ্যের দিকটা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে নজর কিন্তু দিতে হবে, আপনি মীন রাশির মানুষ, শরীরগত দিকটা নিয়ে কিন্তু সমস্যা থাকছে। এবং বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে অর্থ লাভ, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এই জায়গাটা কিন্তু থাকছে, এবং শুভ বিবাহের যোগ। নমস্কার, ধন্যবাদ।